আলাইকুম আসসালামাইকুম সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি মাসুদ একটা নতুন ভিডিওতে দর্শক ভারতীয় ভিসার আপডেট আজকে আপনাদেরকে জানিয়ে দেব তবে তার আগে বলে রাখি যে আমরা যে আকাঙ্ক্ষাটাই ছিলাম যে দুর্গাপূজা শেষ হলে আমাদের জন্য ভালো কোনো খবর আসবে তো ইতিমধ্যে কিন্তু দুর্গাপূজা শেষ হয়েছে তো দুর্গাপূজা শেষ হলেও এখন অবধি ভারত থেকে আমরা তেমন কোনো সাড়া পাইনি আর সত্যি কথা বলতে আজকে বুধবার গতকাল মঙ্গলবার আমি সারা দিন কিন্তু ঢাকাতে ছিলাম দু দুটো অ্যাম্বাসি বলতে গেলে ফেস করেছি এক ভাইয়ের সাথে ইন্দোনেশিয়ান অ্যাম্বাসিতে গিয়েছিলাম তাকে তার হেল্পের জন্য এবং আর এক ভাইয়ের সাথে গিয়েছিলাম আমি যমুনা ফিউচার পার্কে তো যমুনা ফিউচার পার্কে যে অবস্থাটা দেখলাম সেটা হচ্ছে আজকে থেকে তিন চার মাস আগে যে অবস্থা ছিল তার এগেনস্টে বলতে গেলে এক পার্সেন্ট ওরকম অবস্থা একেবারে মানে মাছি মারছে অন্যদিকে সৌদি আরবের ভিসাল লাইন দেখলাম বিশাল আমি প্রথমে ভেবেছিলাম এসের এটা বোধহয় ভারতের ভিসাল লাইন পরে বুঝলাম যে না এটা হচ্ছে সৌদি আরবের তো আসলে এখন ঘটনা কি ভারত কি বলতে চাচ্ছে আমি গতকাল রাত্রে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম দিল্লিতে যে ভাইদের কাছ থেকে আমি বরাবর ডাটা সংগ্রহ করি তাদের কাছে আমি ফোন করেছিলাম তো বেশ কয়েকবার ফোন করার পরে তারা আমাকে আমার ফোনটা অ্যাকসেপ্ট করলো এবং অনেকক্ষণ কথা হলো তাতে যেটা বুঝলাম যে আসলে ভারত মোটেও বাংলাদেশিদের ব্যাপারে আসলে কখনোই আন্তরিক ছিল না এটা একদম সত্য কথা আর বাংলাদেশিদেরকে তারা ভিসা দিবে না কেন আমরা অনেকেই হয়তো মনে করছি যে ভারত বিরোধী মনোভাবের কারণেই হয়তো আমাদেরকে ট্যুরিস্ট ভিসা দিবে না দেখেন ভারতীয়রা খুব ভালো করেই জানে যে নাইনটি পার্সেন্ট বাংলাদেশই কিন্তু ভারত বিরোধী নাইন্টি পার্সেন্ট ভারত বিরোধী এটা শুধু আজকে নয় এটা যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখনও ছিল তারা আগেও ছিল কখনোই বাংলাদেশের মানুষ ভারতের পক্ষে ছিল না আর যে টেন পার্সেন্ট আছে সেই টেন পার্সেন্টের মধ্যে অনেকে হয়তো আবার মনে করতে পারে যে বোধহয় এই টেন পার্সেন্টের মধ্যে বাংলাদেশের যে এইট পার্সেন্ট হিন্দু আছে তারা ভারতের পক্ষে আমি বলছি কথাটা সম্পূর্ণ বল নিউ জেনারেশনের হিন্দু বলেন আর মুসলিম বলেন ম্যাক্সিমাম সবাই ভারত বিরোধী আমি দেখেছি আমার অনেক জুনিয়র বা আমার অনেক কলিগ আছে যারা হিন্দু কখনোই তারা ভারতকে টাইম দেয় না বা ভারতকে কখনো পছন্দও করে না তাদের মধ্যে এই মনোভাবটা আছে অর্থাৎ বাংলাদেশী জাতীয়তাবাদের মধ্যেই কেন জানি ভারত বিরোধী একটা মনোভাব আছে তো এইটা ভারতীয়রা খুব ভালো করেই জানে আবার যদি আমরা পশ্চিমবঙ্গের দিকে তাকাই তারাও বাংলাদেশ বিরোধী এটাও সত্য কথা আসলে কি মূল ব্যারিয়ার্স এটা না মূল ব্যারিয়ার্স কিন্তু এটা না মূল সমস্যা হচ্ছে ভারত কোনোভাবেই মেনে নিতে পারছে না যে হাসিনা গভর্নমেন্ট বাংলাদেশে নাই এটা হয়ে গেছে তাদের জন্য সবচাইতে বড় সমস্যা এবং আরো একটা বিষয় তারা ফিল করতেছে যে তাদের অখণ্ডতা রক্ষার্থে তারা যে আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছিল এটা কিন্তু সকলের জানা কথা এখন হয়তো ভারতের দাদা বাবুরা স্বীকার করলেও করতে পারে নাও করতে পারে আমি জানি এরপরে হয়তো আমাকে গালির বন্যায় ভাসিয়ে দিবে কমেন্টে কোনো আপত্তি নেই কিন্তু সত্য কথা যেটা সেটাই বলছি যে তারাও আমাদের দেশে কিন্তু নগ্ন হস্তক্ষেপ করেছিল যেটা কিন্তু সত্যি খুবই খারাপ আমার দেশের নেতা নির্বাচন করার কোনো ক্ষমতা আমার ছিল না বা আমাকে আমার দেশের নেতা নির্বাচন করতে দেয়নি এই একমাত্র ভারত ভারতের দু কিন্তু চব্বিশ সালের জানুয়ারিতে যে ইলেকশন হয়েছিল এই ইলেকশন কোনোদিনই সম্ভব হতো না যদি ভারত মাথা না ঘামাইতো তাহলে কিন্তু বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হতো যেমন আমি বলি আমার বয়স এখন চৌত্রিশ বছর ইন টোটালি আমি কিন্তু ভোট দিতে পারিনি ইন টোটালে আমি ভোট দিতে পারিনি আমি শুধু দু সালে ভোট দিয়েছিলাম এরপরে আর আমার ভোট দেওয়ার সৌভাগ্য হয়নি কারণ ভোট সেন্টারে যাওয়ার আগে আমার ভোট শেষ হয়ে যায় তো এই সমস্ত বিষয়গুলো জড়িত ছিল ভারত ভারত এটা মেনে নিতে পারছে না বাংলাদেশের ডক্টর ইউনস্কোতে তারা ফটো অ্যাকসেপ্ট করতে পারছে না ফর দ্যাট দু সালে আর কোনো ট্যুরিস্ট ভিসার সম্ভাবনা নেই মেডিকেল ভিসা নিয়ে যেটা আমরা আশা করেছিলাম হয়তোবা কিছুটা স্লট বাড়বে সেটাও এখন দেখা যাচ্ছে যে না অন্যান্য আইভ্যাকগুলো খোলারও কোনো সুযোগ নাই ষোলোটা আইভ্যাগ মাত্র মধ্যে পাঁচটা খোলা আছে এগারোটা বাদ বাকি যে আই ভ্যাগ আছে এগুলো কখন খুলবে সেটা বলা যাচ্ছে না তবে আশা করছি দু সালে এগুলো হয়তো আর খুলবে না তাদের যে ভাষ্য গতকালকে শুনলাম তো মোটামুটি নিশ্চিত যে দু হাজার চব্বিশে কোনো টুরিস্ট ভিসা হবে না এবং দু হাজার চব্বিশে আর নতুন করে কোনো আইভ্যাক খোলা হবে না এখন তারা যে কথাটা বলছে যে তাদের নিরাপত্তার অজুহাত দেখাচ্ছে কি নিরাপত্তার অজুহাত যে এই যে ষোলোটা এই তাদের কর্মকর্তা কর্মচারীরা আসবে তাদের উপরে যে হামলা হবে না এবং শুধু তারা নয় বাংলাদেশের অনেক ভারতের পক্ষের দালাল আছে তারা সরাসরি অভিযোগ করতেছে জামাত শিবিরের দিকে বলতেছে তাদের ভয় হচ্ছে জামাত শিবির তাদের উপরে হামলা করবে তাদেরকে হয়তো একটা তাদের ক্ষতি করে ফেলতে পারে তো আমি তাদের উদ্দেশ্য বলবো যে ভাই বাংলাদেশে এখন পর্যন্ত এমন ঘটনা কখনো ঘটেনি যে জামাত ইসলাম সংখ্যালঘুর উপরে বা বিদেশি কোনো ইসলাম বা ছেলেরা হামলা করেছে ঘটনা কখনো তো শুধুমাত্র না দেওয়ার এক একটা অজুহাত আর কি তবে হয়তো এই সমস্ত তথ্যগুলো এখনো বাংলাদেশি প্রিন্টিং মিডিয়ায় আসেনি আসতেও পারে নাও আসতে পারে তবে আমি যে খবরগুলো দিচ্ছি আপনাদেরকে সেটাই কিন্তু অরিজিনাল খবর এবং দাদা বাবুদের মনের কথা আমি এতটুকুই জানতে পেরেছি তবে মেডিকেল ভিসায় আমরা আশা করছি যে পাঁচটা যে আইভ্যাক খোলা আছে এই পাঁচটাতে হয়তো স্লট কিছুটা বাড়বে ডাবল এন্ট্রি ভিসার জন্য কোনো আশার খবর নেই স্টুডেন্ট ভিসাতেও তারা খুবই কড়াকড়ি আরোপ করছে কারণ তারা বোঝার চেষ্টা করছে এই ছেলেটা ইসলামিক মাইন্ডেড কি আর যদি তারা বুঝতে পারছে বা গোয়েন্দা রিপোর্টের দ্বারা জানতে পারছে যে এই ছেলেটা ইসলামিক মাইন্ডেড তাহলে তাকেও তারা স্টুডেন্ট ভিসা দিচ্ছে না আর ডাবল এন্ট্রি ভিসা নিয়ে ইনশাল্লাহ আগামীকালকে নতুন একটা ভিডিও থাকবে সেখানে আরো কিছু ডিটেলস আলোচনা করা হবে আপনারা অনেক প্রশ্ন করেছেন তো ওকে গাইস কিপ ওয়াচিং সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ